হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে। দেখো, আমি বাটনা নিয়ে বসে গেছি, আজকে কি হবে দেখতে পাবে। রসুনটা বেটে নিই আর পেঁয়াজটা বেটে নেব। এই দেখো, আদা আর জিরেটা বাটা হয়ে গেছে অলরেডি, আর একটা তরকারি রান্না হচ্ছে। এই দেখো, আজকে রান্না হবে, রবিবারের দিন, মাংস না হলে চলে। তা আজকে রান্না হবে লাল লাল মাটন আর লাল লাল মাটনের ঝোল। আহ, কি না ভালো লাগে। কার বাড়িতে কি হচ্ছে আমাকে একটু জানিও, আজকে রবিবারের দিন, আশা করছি সবার বাড়িতেই মাংস হয়। এই দেখো, হয়ে গেছে লাল শাক ভাজা সকালবেলাতেই মোটামুটি। এরপরে দেখো হচ্ছে আলু আর পেঁপে দিয়ে একটা তরকারি, ব্যাস এই। এই দেখো, রান্নাটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তবে রান্না করার পর শেয়ার করলাম। দেখো লাল লাল মটরের ঝোল, আহা খেতে কি না ভালো লাগে। চলে আসলাম তোমাদের সাথে একটু গল্প করতে। দেখো বিকেল হয়ে গেছে, আর বিকেলে এমন বিকেলই হয়েছে, মনে হচ্ছে ঘরের মধ্যে পুরো মানে অন্ধকার অন্ধকার আজকে, জানি না হালকা হালকা মেঘ করেছে বলে। দেখো লাইটও জ্বেলে দিয়েছি, এই দেখো ঘরের লাইট জ্বালা হয়ে গেছে, আর লাইটের আলোতেই কথা বলতে হচ্ছে বিকেলবেলা ঘরের, তার জন্য। যাই হোক, এবার একটু যাব ছাদে। জানোই তো বিকেলে আমার না বেরোলে হয় না, তোমরা সেটা সবাই জানো, যারা আমার প্রতিদিন ভিডিও দেখো সেটা সবাই জানো। আর আমার মতো আর কে কে ঘুরতে পছন্দ করো বিকেলবেলা? আশা করছি অনেকেই পছন্দ করো, একটু না ঘুরতে পারলেও বাড়ির সামনে হয়তো দু একজনের সাথে গল্প করা, একটু আড্ডা মারা, একটু এরোর বাড়ি গিয়ে একটু গল্প করা, এগুলো নিশ্চয়ই করো তোমরা সবাই, সেটা হয়তো জানি। কে কী করো আমাকে একটু কমেন্ট করে জানিও। জানি না সবার নাকি আমার নেশাটা একটু বেশি। আমি আগে যখন বিয়ে হয়নি তখন কিন্তু আমার এই নেশাটা ছিল না, আমি বাড়িতেই সারাদিন পড়ে থাকতাম, ঘরের মধ্যেই পড়ে থাকতাম, কোনো ব্যাপার হতো না। তবে বিয়ের পর আমি বেরোতাম না আগে, শাশুড়ি মা আমাকে বকে 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 বলে কি একটু বেরোও, ঘরের মধ্যে সবসময় থাকতে নেই, আর সংসারের কাজ নিয়ে একটা বোরিং হয়ে যাবে, সেটা আর ভালো লাগবে না পরে। সো একটু বিকেলবেলা একটু বেরোনো উচিত সবাইকেই, একটু বেরোনো ভালো। তাই দেখবে আমি প্রায় দিনই আমার শাশুড়ি মায়ের সাথেই বেরোই, উনি যায় আর ওনারই সব বান্ধবী বলতে পারো, বা পাড়ার পিসি, পাড়ার কাকিমা, পাড়ার ইয়ে, এদের সাথে একটু গল্প করি, বা তাদের মেয়ের সাথেও আমি কখনো কখনো একটু গল্প করি। এই তো কাজ আর কি। যাই হোক, ভাবলাম একটু কথা বলার দরকার তোমাদের সাথে, তাই কথা বলতে চলে আসলাম। আজকে আমাদের বাড়িতে একজন এসেছে বেড়াতে, দুপুরবেলা আসলো, আমি আসার সময় দেখাতে পারিনি যখন এসেছে, কারণ দুপুরে এসেছে তো হন্তদন্ত করে, ভীষণ খিদে পেয়ে গেছিলো ওনার, তো এসে স্নান করেই খেতে চলে গেছিলো, তাই আর টাইম পাইনি, আর আমিও মেয়েটাকে ঘুম পাড়াচ্ছিলাম ওই টাইমে, তাই দেখাতে পারিনি। চলো আমি এখন দেখিয়ে দেবো, তোমাদের সাথে শেয়ার করে নেবো কে এসেছে, ঠিক আছে? চলো তাহলে। কে এসেছে? আমার মাসি এসেছে বললাম। আর হ্যাঁ, যেটা বলবো, আমাকে কালকে একজন রিকোয়েস্ট করেছিল, মানে হ্যাঁ রিকোয়েস্ট করেছিল যে আমি একটা রান্নাঘর দেখিয়েছিলাম না আমার বাপের বাড়িতে, মানে এই যেখানে আছি আমি এখন, বলেছিলাম ছাদে রান্না করে, ওখানে একটা টিনের ঘর করা আছে, ওইখানে রান্না হয়। তা আমার, যাই হোক, আমার তোমাদের মতোই আমাকে একজন কমেন্ট করে জানিয়েছে যে তুমি প্লিজ তোমাদের আসল রান্নাঘরটা একটু দেখিও, রিকোয়েস্ট করেছে। তা তার রিকোয়েস্ট রাখতে আমি আমাদের আসল রান্নাঘরটা দেখিয়ে দেবো, ঠিক আছে? চলো তোমরা আসল রান্না। এই দেখো, এটা আমার ছোটো মাসি, আজকে দুপুরবেলা এসেছে বেড়াতে, এখন থাকবে আমাদের বাড়িতে, মাঝে মাঝে আমার ভিডিওতে দেখতে পাবে। এই যে আমার মা দাঁড়িয়ে আছে, আমরা তিনজনে এখন গল্প করছি ছাদে। এটা হচ্ছে আমাদের ডাইনিং থেকে একটা সাইডে রান্নাঘরে ঢুকবো। দেখো আমাদের রান্নাঘরটা খুবই ছোট, উপরে জায়গা হয়নি, মানে ঘর জায়গাটা ছোট তো আমাদের বাড়ির, উপরের অন্যান্য ঘরগুলো বড় করতে গিয়ে রান্নাঘরের জায়গাটা হয়নি, খুবই ছোট হয়ে গেছে। এই যে দেখো, এই ঘরে সব কিছুই রাখা হয়, মুদিখানা বাজারের সব জিনিসপত্র সব কিছুই রাখা হয়, বাট রান্নাটাই যা করা হয় না। দেখো একজন রিকোয়েস্ট করেছে বলেই দেখাচ্ছি,
না হলে সেরকম কোনো ইচ্ছে আমার ছিল না যে নিজেদের বাড়িটাকে ফলো করে দেখাই, এরকম কোনো ইয়ে নেই। কালকের ভিডিওতে অনেকে গিয়ে দেখতে পারো যে একজন কমেন্ট করেছিল, প্লিজ আমাকে তোমাদের বাড়ির আসল রান্নাঘরটা একটু দেখাবে, তাহলে আমি খুব খুশি হই। তাই দেখাচ্ছি, দেখো এটার ওপর ভীষণ ময়লা পড়ে গেছে, মানে নোংরা পড়ে গেছে, তাও ঢাকা ছিল, আমি ঢাকাটা এখন খুললাম, না খুললেও প্রচণ্ড নোংরা পড়ে গেছে। এটা রান্না এখনও হয়নি, বলতে পারো নতুনই। যাই হোক, চলো তাহলে রান্নাঘরের ভিডিওটা পুরোটাই দেখিয়ে দিলাম, তোমাদের সাথে শেয়ার করে নিলাম, সবাই বলো কেমন। চলো দেখে নিলে আমাদের রান্নাঘরটা দেখিয়ে দিলাম। হ্যাঁ, ওই রান্নাঘরে রান্না হয় না অ্যাকচুয়ালি, ঘরের ভিতরে একদম মিডিলে, তো রান্না করতে খুব অসুবিধা হয় মায়ের, আর রান্নাঘরটাও ছোট হয়ে গেছে ওপরের, আমাদের জায়গাটা একটু কম, তার জন্য ওপরে রান্নাঘরটা ছোট হয়ে গেছে বলে আর এখানে রান্নাবান্ডি করে না। আর কালকেই বলেছি কেন ওপরেও করে, সেটাও একটা কারণ। যাই হোক, আর দুপুর থেকে তোমাদের সাথে দেখা করিনি, সেটা তোমাকে বলা হলো না, লাঞ্চে খাবারটাও তোমাদের দেখানো হয়নি, কিন্তু কী রান্না হয়েছে সেটা কিন্তু দেখিয়ে দিয়েছি তোমাদের। আর আজকে মাটন হয়েছিল আর আমার খুব খিদে পেয়ে গেছিলো, তার জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি, আর তোমাদের দেখাতে পারিনি, কিছু মনে করো না। যাই হোক, আমার পাশে থেকো, আর যারা চ্যানেলটি নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করো, আর যারা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা, ধন্যবাদ দিয়ে ছোট করবো না, ধন্যবাদ হয়তো দেবো কিন্তু তার সাথে ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা তাদের। আর আমার পাশে যারা আছো তাদের পাশেও আমি আছি সব সময়। ঠিক আছে, চলো এবার সন্ধ্যাবেলা কী খাবো দেখে নাও, সন্ধ্যা খাবারটা তো দেখাতে পারি না। ঠিক আছে, চলো সন্ধ্যা খাবারটা দেখাবো, ওইটা দেখিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করবো, না হলে আবার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আবার কালকে আর একটা ভিডিওর সাথে ফিরে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। ততক্ষণ থেকে চলে এসেছে, আর একটু পরে খাবো চা, আর এইগুলো খাবো, আর চানাচুর দিয়ে মুড়ি খাবো একটু, ব্যাস এটাই।